নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরে আরেকটি বিশ্বমানের শপিং মল, নয়তলার টাওয়ার হচ্ছে রাঙ্গিরখাড়িতে। খুনি করা হয়েছে উধারবন্দের রিচা ভট্টাচার্যকে, সন্দেহ পরিবারের লোকদের। নাবালিকার বিয়ে ভেস্তে দিল পুলিশ সিডব্লিউসি কর্তৃপক্ষ, চাঞ্চল্য করিমগঞ্জে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে আরেকটি হচ্ছে বিশ্বমানের শপিং মল। পুরসভার উদ্যোগে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে মলটি নির্মিত হবে। অধুনা সঞ্জয় মার্কেট প্রাঙ্গণে এই মলটি নির্মাণ করবে স্থানীয় জয় ঠাকুর কনস্ট্রাকশন। শুক্রবার এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর এবং জয় ঠাকুর কনস্ট্রাকশনের কর্ণধার সৌমিত্র দত্ত রায়। পুরপতি জানিয়েছেন, 2006 সালে IDSMT প্রকল্পে এখানে মার্কেট কমপ্লেক্স গড়ার জন্য সরকার 73 লক্ষ টাকা মঞ্জুর করে, কিন্তু তৎকালীন পুরসভা বিভিন্ন কারণে এই প্রকল্প বাস্তবায়িত করতে পারেনি। এরপর ব্যবসায়ীদের মামলার জন্য প্রকল্প হাতে নিয়েও তা শুরু করা যায়নি। বর্তমানে PPP মডেলে সে জায়গায় মার্কেট কমপ্লেক্স গড়ার অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ, সে অনুযায়ী এখন কাজটি শুরু হবে। পুরনো সঞ্জয় মার্কেটের জায়গায় নতুন মিউনিসিপ্যাল মার্কেটের প্রস্তাব ছিল 2006 ইংরেজিতে, কিন্তু পূর্ববর্তী বোর্ড সেই কাজে অগ্রসর হতে পারেননি, সেটা প্রায় পরিত্যক্ত ছিল। এই বোর্ড আসার পরে আমরা নতুন কল্পে এই কাজে হাত দিয়েছি। নানাবিধ বাধা বিপত্তি আপত্তি মামলা মকদ্দমা সব কিছু সমাপ্ত করে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই কাজ বা দালান তৈরি শুরু করছি। কি প্রজেক্টের কাজ হবে? কততলা এটা? এইটা প্রায় 8 তলা। কি প্রজেক্ট? এইটা রাঙ্গিরখাড়ি মিউনিসিপ্যাল মার্কেট। আর অরিজিনালি প্রজেক্টটা ছিল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট স্মল অ্যান্ড মিডিয়াম টাউন। আমরা এই স্কিমে না গিয়ে আমরা PPP মডেলে গেছি। রাঙ্গিরখাড়ি মিউনিসিপ্যাল মার্কেট নামের এই শপিং মলটি হবে সব মিলিয়ে 9 তলা বিশিষ্ট। সব ধরনের আধুনিক সুবিধা থাকবে এতে। এমনকি সঞ্জয় মার্কেটের মোট জমির মাত্র 40% ভূমি ব্যবহার করে এই সুউচ্চ টাওয়ার তৈরি হবে। এ কথা জানিয়েছেন জয় ঠাকুর কনস্ট্রাকশনের অন্যতম কর্মকর্তা সৌমিত্র দত্ত রায়। তিনি সাংবাদিকদের জানান, এই প্রকল্পে মোট 20 কোটি টাকা খরচ হবে। 4 বছরের মধ্যে পুরো প্রকল্পের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। মেজারমেন্ট প্লাস আরও 6টা ফ্লোর হবে এখানে, যাতে করে সুন্দর শিলচর, আমাদের এটাই শিলচর শহরে আরও 4টা 5টা মল অলরেডি হয়ে গেছে, এই মলটা যাতে বিশ্বমানের বনে জয় ঠাকুর কনস্ট্রাকশন সেই চেষ্টার কোনো ত্রুটি রাখবে। উধারবন্দে যুবতী রিচা ভট্টাচার্যকে খুন করা হয়েছে এমনই সন্দেহ তার পরিবারের সদস্যদের। বৃহস্পতিবার মধুরা নদী থেকে রিচার মৃতদেহ উদ্ধারের পর থেকে একই কথা বলে আসছেন তার বাবা রাজু ভট্টাচার্য। শুক্রবার তিনি উধারবন্দ থানায় গিয়ে পুলিশের কাছে এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পরে তিনি সাংবাদিকদের বলেন, রিচাকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে উধারবন্দের যুবক যীশুচন্দ্র জড়িত রয়েছে বলে তার সন্দেহ।
কদিন কইছে বলে তাইরে তাই বলে তারে ফোন করছে করিয়া কইছে আমি বাস্তাম না তো হে আমরা জানাইতে পারতো কমসে কম ফ্যামিলির মানুষরে। একই সুরে কথা বলেছেন রিচার বড় বোন সহ পরিবারের অন্যান্য সদস্যরা। তারা জানান যিশু এক যুবককে জানায় করিমগঞ্জের একটি ছেলের সঙ্গে তার বিয়ে না হলে রিচা আত্মহত্যা করবে, কিন্তু রিচা এমন কথা বলে থাকলে তাদের পরিবারের লোকদের কেনই বা তা জানায়নি যিশু। এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে রিচাকে খুন করা হয়েছে, এ সন্দেহ তাদের। রিচা ভট্টাচার্যকে খুন করা হয়েছে না সে প্রেমে চোট পেয়ে আত্মহত্যা করেছে, ঘটনার আসল সত্য বের করার দায়িত্ব এবারে পুলিশের। কিন্তু এখানকার পুলিশ কি পারবে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে? উধারবন্দের মানুষের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সিডব্লিউসির হস্তক্ষেপে এক নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হল পুলিশ। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের অ্যালিং জুড়িতে। জানা গেছে শুক্রবার 15 বছর 7 মাস বয়সে ওই নাবালিকার বিয়ের দিনক্ষণ ধার্য ছিল। বিয়ের যাবতীয় প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আচমকা চাইল্ড লাইন থেকে খবর যায় সিডব্লিউসি কর্তৃপক্ষের কাছে। সঙ্গে সঙ্গে তারা পুলিশ নিয়ে হাজির হন ঘটনাস্থলে, ভেস্তে দেন ওই নাবালিকার বিয়ের অনুষ্ঠান। পাশাপাশি সিডব্লিউসি কর্তৃপক্ষ নাবালিকার বাবা মাকেও সতর্ক করে দিয়ে বলেন কোনো অবস্থাতেই যাতে তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়া হয়। পরে সিডব্লিউসি কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে জানান, একটা চাইল্ড ম্যারেজের মানে ইনফরমেশন পাই আজকে এখানে আসলাম। ইনফরমেশনটা ঠিকই পাইছি আমরা, তো আওয়ার পরে তারা ডিসিশন দিয়ে তারা দিতা না পড়াশোনা করাইবা আর আমরা গাইড মতো তারা করবো আর কি। আমরা আজকে যদি না আইতাম তাইলে একটা সমস্যা আছে নিশ্চয়ই। আর ইনফরমেশন মতো তারা তো কইছে যে মানে প্রসেসিং শেষ হয়েছে না, কিন্তু আমার কাছে এই ইনফরমেশন আছে যে প্রসেসিংটা তারা হয়ে গেছে, কিন্তু এট প্রেজেন্ট আমরা আবার পরে তারা আর ফার্দার কোনো স্টেপ নিতে পারতে না। মেয়ের বয়স কত? বদরপুর ভাঙ্গাবাজার সার্বজনীন কালী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ভারত বাংলা সীমান্তবর্তী ঐতিহ্যবাহী এই মন্দিরের চুরি কাণ্ডকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে মন্দিরের পেছনের গ্রিলের 3টি তালা ভেঙে চোরের দল লুটে নেয় দানপাত্র সহ কালীমূর্তির সমস্ত অলংকার। ঘটনার পর আশপাশের মানুষের নজরে বিষয়টি এলে তারা খবর পাঠান পুলিশে, ঘটনার তদন্তে ছুটে যায় বদরপুর পুলিশ। পুলিশ জানিয়েছে ভিডিপি সম্পাদক কামাল উদ্দিনের কাছ থেকে সংবাদটি পেয়ে তারা ছুটে এসেছেন। আগতে মোৰ আমাৰ ইয়াৰ বিজেপি চেক্রেটারি আছিল কামাল উদ্দিন, এই মোক জনালে যে এনেকুৱা এনেকুৱা চাহ হৈছে। লগে লগে মই আহিলোঁ, আহি পেলাই দেখা পালোঁ যে তালা চলা ভাঙিছে। ভঙাৰ পিছত লগে লগে মই ইয়াৰ চেক্রেটারি মাতিলোঁ, পূজাৰী মাতিলোঁ আৰু লোকেল মানুহকেইটাক মাতিলোঁ। মাতি পেলাই সিহঁতৰ আগতে মই এইটো ইনভেষ্টিগেশ্যন কৰি চালোঁ। চালোৰ পিছত ইমানখিনি পোৱা নাই আৰু সিহঁতকো সুধিলে, সুধিলোঁ সোধাৰ পিছতো সিহঁতো ইমানখিনি পোৱা নাই যে কিমান হৈছে, সিহঁতো ক'ব পৰা নাই, অকণমান নিছে বুলি কৈছে। আৰু বাকী মন্দিৰৰ মূৰ্তি মূৰ্তি ভঙা চঙা নাই আৰু হোৱা নাই, খালি কাণত কিবা অকণমান আছে আৰু ডিঙিত আছিলে কেইটামান মালা, সেইটো লৈ গৈছে বুলি কয়। আৰু বিক্ৰী আৰু বেছি বেলেগ জিনিছ হোৱা নাই, সেইটো মই কমেণ্ট কৰিব নোৱাৰোঁ। কেলে সিহঁতৰ ব্যাপাৰটো সেইটো কি কৰে সিহঁতৰ সেইটোহে ক'ব। আমিতো মদ যিটো গেছ লেভেলে মইতো পেট্ৰলিং খাই মানি থাকোঁ আহি থাকোঁ, সেইটোৱে কথা বিশেষকৈ। আজমল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত। সম্প্রতি সোনাই বাড়ুয়ালি হাফিজিয়া মাদ্রাসা এবং মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় দরিদ্র পড়ুয়াদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
দুটি মাদ্রাসায় সব মিলিয়ে 90টি কম্বল বিতরণ করা হয়। আমরা তো আপনারা জানেন আজমল ফাউন্ডেশনে অনেক রুরাল এরিয়াজে, গরিব এরিয়াজে এভরি ইয়ার আপনার এই খাদ্য সামগ্রী আর উইন্টার ব্ল্যাঙ্কেটস আর বিভিন্ন মানে অ্যাক্টিভিটিস আজমল ফাউন্ডেশনে হাতে নিছে। স্পেশালি রুরাল এরিয়াজে যে জায়গাতে মানে গরিব মানুষরে যতটুকু পারা যায় সাহায্য ইন লাইভলিহুড, লাইভলিহুড যারা প্রজেক্ট আছে ডিস্ট্রিবিউশন অফ সিলাই সুইং মেশিনস অ্যান্ড দেন ই রিক্সো, এরপরে আপনার এই উইন্টার ডিস্ট্রিবিউশন রিসেন্ট যেটা আমরা করছি কন্টিনিউ চলছে, ওভারঅল আসাম অ্যান্ড বেঙ্গল তারপরে আপনার বিহার এইগুলি জায়গাজ যারা রুরাল এরিয়াস ওই জায়গাজ আমরা টার্গেট করছি। আর মোর দেন 80,000 পিসেস ব্ল্যাঙ্কেট ওভারঅল আসাম আর আদার স্টেটস মিলাইয়া ডিস্ট্রিবিউশন চলছে। আর আজকে যে এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে এই গরিব মাদ্রাসা স্টুডেন্টসগুলো মানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে, তো এটা একটা সুন্দর মানে প্রজেক্ট আজমল ফাউন্ডেশনের হাতে নিয়েছে আর এটা ইন ফিউচার আরও মানে লার্জ এক্সটেন্টে এটা করা হবে। সমষ্টি লেভেল হবে নি সমষ্টি লেভেলে মানে আমরা স্পেশালি আমরা গরিব এরিয়াস যেটা আছে পুয়ার এরিয়া ফ্লাড এফেক্টেড এরিয়াস ওইগুলি এরিয়াস আনাদার রিলিজিয়ান দে হ্যাভ ডিস্ট্রিবিউটেড ইয়েস ইয়েস আপনার যেটা ডিস্ট্রিবিউশন চলছে এই ডিস্ট্রিবিউশনে কোনো কাস্ট কমিউনিটির কথা নয়, এভরি ওয়ান ইজ ওয়েলকাম, স্পেশালি ওরা পুয়ার ডিপ্রাইভড এফেক্টেড বাই ফ্লাড এফেক্টেড বাই ইউনো ম্যানমেড ক্যালামিটিস ওইগুলি ভিকটিমসকে আমরা টার্গেট করি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদিয়া মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার আলী লস্কর, শিক্ষাবিদ ও সমাজসেবী ফয়জুর রহমান মজুমদার, বাড়ুয়ালি হাফিজিয়া মাদ্রাসার প্রধান তাজউদ্দিন লস্কর, মৌলানা সোরাফ হোসেন, খালেদ হোসেন লস্কর প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদার। অনুষ্ঠানে বিশিষ্ট মাওলানা মুসলিমদের নামাজের পাশাপাশি জাকাতের দিকে ধ্যান দেওয়ার আহ্বান জানান। আল্লাহ তালা কোরআনের মধ্যে 82 বার নামাজের কথা কইছেন আর প্রত্যেকবারের লগে জাকাতের কথা কইছেন। আজকে আমরা মাস্টার আলী স্যারে বা আইনুল হক স্যারে জাকাত সম্বন্ধে বা আজমল ফাউন্ডেশন সম্বন্ধে খুব কম সময়ের ভিতরে অনেক কথা কই লাইছিল, তা আমি খালি ও কথাটা ইয়াত দিয়ে একদম সাইয়ার যে জাকাতের দিকে যেরকম আজমল ফাউন্ডেশনে মানে খেয়াল করছেন সব মুসলমানের লাগে এগুলো থাকলে ফল আর প্রত্যেকে যাতে আমরা এটা খেয়াল করতাম। আজকাল দেখা যায় খুঁজে দেখলে ম্যাক্সিমাম মানুষের উপরে জাকাত কর কিন্তু আমরা ঘুমত আহা ঘুমন্ত অবস্থা যা গিয়া যে আমরার আসল বুনিয়াদ দিয়ে ফার্স্টটা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালিমা নামাজ রোজা হজ জাকাত এই জাকাতটা আমরা ফাউরি রেখে ভুলে গেছি গিয়া ও কথাটা আমরা ইয়াদ রাখতাম যে এরকম আমরা রূপে নামাজ পড় ওরকম জাকাতও পড়। এই আজকাল ফাউন্ডেশনের মধ্যে রুটিন হিসাবে অনেক রকমের অবদান হল আছে আর এর মধ্যে বেশি মানে অগ্রাধিকার কিন্তু জাকাত দেখা এটা পড়। নৃত্যায়ন সাংস্কৃতিক সংস্থার রাজীব জয়ন্তী বর্ষ ছিল শুক্রবার, এ উপলক্ষে জাকজমক করে প্রস্তুতি নিয়েছিলেন উদ্যোক্তারা। এদিন সকালে বের করা হয় এক শোভাযাত্রা কিন্তু মাঝরাতে বৃষ্টি, ধারা বৃষ্টিতে পণ্ড হয়ে যায় উদ্যোক্তাদের যাবতীয় আয়োজন। শোভাযাত্রার সূচনাতেই কয়েক কদম এগিয়ে পাবলিক স্কুল রোডের মুখে এসে থেমে যেতে হয় তাদের। পরে আক্ষেপ ব্যক্ত করে নৃত্যায়নের শিক্ষিকা ইমা মজুমদার জানিয়েছেন বিভিন্ন শিল্পী যোগদান করেছিলেন এই শোভাযাত্রায় কিন্তু নাছোড় বৃষ্টিতে ভেস্তে যায় তাদের সমস্ত প্রয়াস। 5 জানুয়ারি তারা ফের শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বদরপুর থিয়েটার ওয়ার্কশপ আয়োজিত 5 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। বরাকভ্যালি ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আয়োজিত ওই রক্তদান শিবিরে 5 জন মহিলাসহ মোট 30 জন রক্তদাতা অংশ নেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে আরেকটি বিশ্বমানের শপিং মল 9 তলার টাওয়ার হচ্ছে রাঙ্গিরখাড়িতে। খুনি করা হয়েছে উধারবন্দের রিচা ভট্টাচার্যকে, সন্দেহ পরিবারের লোকদের। নাবালিকার বিয়ে ভেস্তে দিল পুলিশ সিডব্লিউসি কর্তৃপক্ষ, চাঞ্চল্য করিমগঞ্জে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।